প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবারও হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেল রেজ অফ লাইট। ধারাবাহিকভাবে দেখতে থাকো, তোমাদের ইংরাজির সমস্ত টপিক এখানে তোমরা পেয়ে যাবে। আজকে আমি যে টপিক নিয়ে হাজির হয়েছি, ক্লাস ইলেভেনের একটি গুরুত্বপূর্ণ কবিতা ডে ব্রেক। যে কবিতা ইতিমধ্যে আমি একটি ভিডিও আপলোড করেছি পার্ট ওয়ান, সেখানে আমরা পড়েছি অ্যাবাউট দ্য পোয়েম, কবিতাটি সম্পর্কে কিন্তু আমরা পড়েছি। সমগ্র কবিতাটিকে বোঝানোর জন্য আমি পাঁচটি পার্টে ভাগ করব। তার মধ্যে পার্ট ওয়ান হয়েছে অ্যাবাউট দ্য পোয়েম, কবিতাটি সম্পর্কে। এরপরে আরও চারটি পার্ট হবে, কবিতাটি মোট 18 লাইনের কবিতা। তার মধ্যে আমরা পার্ট টুয়ে আমরা জানব প্রথম 10 লাইনের ব্যাকগ্রাউন্ড বিষয়বস্তু। পার্ট থ্রিতে আমরা জানব শেষের 8 লাইনের ব্যাকগ্রাউন্ড বিষয়বস্তু। পার্ট ফোরে গিয়ে প্রথম 10 লাইনের টেক্সচুয়াল অ্যানালাইস, ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স। পার্ট ফাইভে গিয়ে শেষের 8 লাইনের টেক্সচুয়াল অ্যানালাইস, ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স। তার মধ্যে একটি পার্ট দেওয়া হয়েছে অ্যাবাউট দ্য পোয়েম, কবিতাটি সম্পর্কে। আজকে আমরা পার্ট টু আলোচনা করব, যেখানে আমরা 18 লাইনের মধ্যে প্রথম 10 লাইনের ব্যাকগ্রাউন্ড জানব, থিম জানব। এখন লাইন বাই লাইন আমরা অ্যানালাইজ করব না, ওটা পার্ট ফোরে গিয়ে করব। এখন শুধু আমরা থিমটা জানব, কনটেক্সটটা আমরা জানব। আমরা এর আগে পার্ট ওয়ানে কি দেখেছি, যে ডে ব্রেক মানে কি? ডে ব্রেক মানে হচ্ছে স্টার্টিং অফ দ্য ডে, দিনের শুরু, অ্যারাইভাল অফ দ্য ডে, দিনের আগমন বা মর্নিং বা ডন। যে কবি চান যে আমাদের যে ডে ব্রেক, আমাদের যে সকাল, দিনের শুরু, তার মানে আমাদের কর্মের শুরু। কাজেই তিনি মানুষকে বার্তা দিতে চান যে যখনই দিনের শুরু হলো, সবাই যেন অলসভাবে সময়টা নষ্ট না করে যেন কাজে লেগে যায়। এই কারণ থেকে তিনি সবাইকে সচেতন করার জন্য বার্তা দিতে চান বাতাসের মাধ্যমে। বাতাসকে তিনি পার্সোনিফাই করেছেন, অর্থাৎ ওয়াইন বাতাস, এই বাতাসকে তিনি কি করেছেন? পার্সোনিফাই, পার্সন থেকে পার্সোনিফাই, চরিত্র হিসেবে, ব্যক্তি হিসেবে তিনি ব্যবহার করেছেন। বাতাসকে তিনি দায়িত্ব দিয়েছেন সমস্ত জায়গায় বার্তাটা ছড়িয়ে দিতে। বাতাস হচ্ছে মাউথ স্পিকার অফ দ্য পোয়েট, কবির মুখপাত্র, তিনি বাতাসের মাধ্যমে সবকে বলাচ্ছেন। প্রথম 10 লাইনে আমরা কি পাবো? যে কবি বাতাসকে দায়িত্ব দিয়েছেন সবাইকে ঘোষণা করে দেওয়া, অ্যানাউন্স করে দেওয়া, ডিক্লেয়ার করে দেওয়া, দ্য ডে হ্যাজ বিন স্টার্টেড, দিন শুরু হয়ে গেছে, দ্য নাইট ইজ গন, রাত শেষ হয়ে গেছে, তোমরা আপন নিজে নিজে কাজ শুরু করো, যার যেটা কাজ সে কাজ সে শুরু করে দাও, কারণ দ্য ডে হ্যাজ বিন স্টার্টেড, দিন শুরু হয়ে গেছে, দ্য নাইট ইজ গন, রাত চলে গেছে, কাজ এখন কাজ শুরু করে দিতে হবে। তিনি বাতাসকে দায়িত্ব দিয়েছেন, যে বাতাসকে দায়িত্ব দিয়েছেন সে বাতাস সমুদ্র থেকে আসছে, সমুদ্র, এই সমুদ্র থেকে বাতাস কিন্তু আসছে, অর্থাৎ তিনি সমুদ্র বায়ুকে বার্তা দায়িত্ব দিয়েছেন। তাহলে ওয়াইন্ড কোথা থেকে আসছে? দ্য ওয়াইন্ড কেম আপ ফ্রম দ্য সি, কেম আপ আউট অফ দ্য সি, কোথা থেকে আসছে? ফ্রম দ্য সি, সমুদ্র থেকে। তাহলে কোথাকার বাতাস? সি, সমুদ্র থেকে। তাহলে যে বাতাসকে তিনি দায়িত্ব দিয়েছেন স্থলভাগে, ল্যান্ডের নয়, সমুদ্রের বাতাসকে দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ একটা ওয়াইন, একটা বাতাস উঠে এলো কোথা থেকে? সি, সমুদ্র থেকে উঠে এলো। এবার সমুদ্র থেকে বাতাস উঠে এসে ও বেরোবে, কোথায় বেরোবে? অ্যানাউন্স করতে বেরোবে, সবাইকে ঘোষণা করবে যে দিন শুরু হয়ে গেছে, রাত শেষ, কাজে লেগে যাও, সবাইকে বলবে। তাই উঠে আসছে সমুদ্র থেকে, যেই উঠে আসবে সঙ্গে সঙ্গে দেখছে চারিদিকে কুয়াশা, মিস্ট, চারিদিকে কুয়াশা ওকে গোল করে ঘিরে ধরে আছে। কুয়াশাকে উঠতে বলা দরকার নেই, সকাল আগে কুয়াশা উঠে বসে ঘিরে বসে আছে, কুয়াশা ঘুমিয়ে নেই, ও কাজে লেগে গেছে, ঘিরে দিয়েছে পুরো। তো বাতাস দেখছে যে কুয়াশা ঘিরে ধরে আছে, ও যাবে কি করে? রাস্তা ব্লক, যাওয়ার রাস্তা নেই। তাই বাতাস কুয়াশার কাছে আবেদন করছে, ওহে মিস্ট, ওহে কুয়াশা, মেক রুম, আমাকে জায়গা করে দাও, মেক রুম। রুম মানে ঘর নয়, রুম মানে জায়গা, স্পেস, রাস্তা, ওয়ে, আমাকে রাস্তা করে দাও, আমি তো যাব, আমাকে অ্যানাউন্স করতে হবে, ডিক্লেয়ার করতে হবে, সবাইকে জানাতে হবে যে দিন শুরু হয়ে গেছে, কাজে লেগে পড়ো, ঘুমানো যাবে না, আমাকে রাস্তা দাও, আমি তো যাব, আমাকে মেক রুম, রুম মানে স্পেস, ওয়ে, আমাকে রাস্তা করে দাও, ফাঁকা জায়গা করে দাও, যেটাতে আমি বেরোবো। সে কিন্তু কুয়াশাকে বলছে না যে কাজে লেগে পড়ো, জেগে ওঠো, বলছে না, কারণ কুয়াশা অলরেডি জেগে উঠেছে। অর্থাৎ বাতাস সমুদ্র থেকে উঠে এসে সর্বপ্রথমে মিট করলো
মিস্টকে, কিন্তু তাকে কিন্তু ডেভরে ঘোষণা করেনি। তার কাছে জায়গা চেয়েছে, রাস্তা চেয়েছে যাওয়ার জন্য, যাতায়াতের জন্য। কুয়াশা রাস্তা দিয়ে দিল, বাতাস সেই রাস্তা দিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে দেখছে সমুদ্রের ধারে, সমুদ্রের ধারে দেখছে প্রচুর নৌকা, জাহাজ বেঁধে রাখা আছে, শিপস, জাহাজ বেঁধে রাখা আছে, জাহাজ শিপস, অনেকগুলো জাহাজ। তখন সে জাহাজকে গিয়ে সে হ্যাল্ড, অভিনন্দন জানালো, কারণ জাহাজ জড় বস্তু, সে তো কিছু করতে পারে না। কাজে জাহাজকে সে হ্যাল্ড, অভিনন্দন উইস করলো, গুড মর্নিং উইস করলো, অভিনন্দন, সকালে শুভেচ্ছা জানালো। তারপর দেখছে সেই জাহাজে যে নাবিক, নাবিক অর্থাৎ ম্যারিনার্স, যে নাবিকেরা, সে নাবিকেরা সবাই শুয়ে আছে। তখন বাতাস ওই নাবিকদেরকে গিয়ে বলছে, এ ম্যারিনার্স, ওহে নাবিকেরা, তোমরা জেগে ওঠে, অওয়েক, জেগে ওঠো, শুয়ে কেন, জেগে ওঠো, সেল ওয়ান, যাত্রা শুরু করো, নাইট ইজ গন, রাত শেষ হয়ে গেছে। তোমরা সেল ওয়ান, সমুদ্রে যাত্রা করাকে বলে সেল ওয়ান, সেল ওয়ান মানে সমুদ্রে যাত্রা করা, তোমরা যাত্রা শুরু করে দাও, কাজ কেন বন্ধ তোমাদের, তোমরা নাইট ইজ গন, রাত হয়ে শেষ হয়ে গেছে, তোমরা কাজ শুরু করে দাও। সে নাবিকদেরকে বলল, নাবিকদেরকে বলে সে স্থলভাগের দিকে, ল্যান্ড ওয়ার্ডের দিকে সে কিন্তু ছুটতে শুরু করলো, ল্যান্ড ওয়ার্ডের দিকে একদম হারিডলি, দ্রুত বেগে, চিৎকার করতে করতে, চিৎকার করছে, শাউটিং, চিৎকার করছে আর বলছে, অ্যাওয়ে, জেগে ওঠো, জেগে ওঠো, চিৎকার করছে, চলে যাচ্ছে, কাউকে পার্টিকুলার বলছে না। স্থলভাগে যখন বাতাস যখন ছুটছে, হারিডলি ছুটছে, দ্রুত বেগে ছুটছে, শাউটিং, চিৎকার করতে করতে, কি বলে চিৎকার করছে, অ্যাওয়ে, জেগে ওঠো, জেগে ওঠো বলে চিৎকার করছে আর ছুটে চলে যাচ্ছে। তারপর ছুটতে ছুটতে সোজা সে ঢুকে গেল কোথায়, সোজা ঢুকে গেল ফরেস্ট, বনভূমিতে ঢুকে গেল ফরেস্ট। সেখানে দেখছে গাছ, সে গাছগুলো তাদের পাতাগুলোকে কুকুরে রেখেছে, ঝুলিয়ে রেখেছে, পাতাগুলো যেন ঝিমাচ্ছে, ঘুমিয়ে আছে। তখন সেই গাছগুলোকে বলছে, ফরেস্টকে গিয়ে বলছে, ওহে গাছ, তোমার যে লিফি ব্যানার্সগুলো আছে, তোমাদের যে পাতা বাহারগুলো আছে, এই লিফি ব্যানার্সগুলোকে হ্যাং আউট করো, খুলে দাও, সকাল হয়ে গেছে তো, এখন তা রাত নেই যে তোমরা ঝিমিয়ে থাকবে, শুয়ে থাকবে, পাতাগুলোকে উন্মোচিত করো, হ্যাং আউট করো, খুলে দাও, তোমাদের লিফি ব্যানার্স, পাতা বাহার, পাতার যে বাহার, সেই পাতা বাহারগুলোকে খুলে দাও, দিন হয়ে গেছে, কাজে লেগে পড়ো তোমরা, এখন ঝিমানোর সময় নয়। তাকে জানিয়ে দিল। তারপরে গিয়ে দেখছে সে গাছে কাঠঠোকরা পাখি, উডবার্ড, কাঠঠোকরা পাখি। এই উডবার্ড মানে আমরা দুটো বলতে পারি, উডবার্ড মানে আমরা বনের পাখি বলতে পারি, উডবার্ড মানে আমরা কাঠঠোকরা পাখিও বলতে পারি। দেখছে কাঠঠোকরা পাখি শুয়ে আছে, তার ডানাগুলো, উইংগুলো ফোল্ডেড, ভাঁজ করা আছে, তার ডানাগুলো ফোল্ডেড, ভাঁজ করা আছে, শুয়ে আছে। তখন বাতাস তার কাছে গিয়ে বলছে, ও বার্ড, ওহে পাখি, অ্যাওয়ে, জেগে ওঠো, সিং, গান করো, তোমার কাজ শুরু করো, তুমি ঘুমিয়ে কেন, জেগে ওঠো। অর্থাৎ বাতাস দায়িত্ব সহকারে সবাইকে সে কিন্তু বলে বেড়াচ্ছে, আপন আপন কাজ শুরু করো। এ হচ্ছে আমাদের প্রথম 10 লাইন। তা আমরা কি পেলাম, যে কবি বার্তা দিতে চান যে সকাল হয়ে গেছে, উঠে পড়ো, কাজে লেগে পড়ো, দ্য ডে হ্যাজ বিন স্টার্টেড, দ্য নাইট ইজ গন, কাজ শুরু করো। তাই তিনি বাতাসকে দায়িত্ব দিয়েছেন, আর বাতাসে সমুদ্র থেকে উঠে এলো, এ ওয়াইন্ড কেম আপ ফ্রম দ্য সি, আউট অফ দ্য সি, সমুদ্র থেকে একটা বাতাস উঠে এলো, উঠে এসে প্রথমে কার সঙ্গে দেখা করলো, কার সঙ্গে মিট করলো, প্রথম মিট হচ্ছে কুয়াশার সঙ্গে, মিস্টের সঙ্গে, কুয়াশার সঙ্গে ফার্স্ট মিটিং হলো, দেখা হলো। এবং কুয়াশাকে সে কী আবেদন করলো, কী আপিল করলো, তার কাছে বললো, মেক রুম, জায়গা দাও, রাস্তা দাও। তাকে জেগে উঠতে বলেনি, তাকে অ্যানাউন্স করেনি, ডে ব্রেক, তার কাছে স্পেস চেয়েছে, রুম চেয়েছে, জায়গা চেয়েছে, যাতায়াতের জন্য, মুভমেন্টের জন্য জায়গা চেয়েছে। যখন কুয়াশা জায়গা দিল, সেকেন্ড সে মিট করলো শিপসের সঙ্গে, সেকেন্ড মিট শিপসের সঙ্গে মিট করলো, জাহাজের সঙ্গে, তাকেও ডে ব্রেক জানায়নি, তাকেও জানায়নি, কারণ সে জড় বস্তু, তাকে জানায়নি, তাকে হেল্প জানালো, অভিনন্দন জানালো, শুভেচ্ছা জানালো, গুড মর্নিং উইশ করলো, তাকে সকালের শুভেচ্ছা জানালো, হেল্প, শুভেচ্ছা জানালো, তাকে অভিনন্দন জানালো। তারপর থার্ড মিট করলো ম্যারিনার্সের সঙ্গে,
তিন নম্বর মিট নাবিকদের সঙ্গে, এবং নাবিকদের সঙ্গে মিটিং তিন নম্বর, কিন্তু দেবরে ঘোষণা করেছে তাকেই প্রথম, তাকেই বলল তোমরা ঘুমিয়ে কেন, রাত শেষ, তোমরা কাজে লেগে পড়ো, যাত্রা শুরু করে দাও তোমরা, এ ম্যারিনার্স, ও হে নাবিকেরা, সেল ওয়ান, যাত্রা শুরু করো, দ্য নাইট ইজ গন, রাত চলে গেছে। অর্থাৎ তিনি নাবিকদের সঙ্গে মিট করেছেন তিন নম্বরে, কিন্তু প্রথম তিনি স্টার্টিং অফ দ্য ডে অ্যানাউন্স করেছেন কার কাছে, কাজ শুরু করো, কাকে তিনি ফার্স্ট বলেছেন, ম্যারিনার্সদেরকে বলেছেন, কারণ এদেরকে তিনি মিট করেছেন কিন্তু কাজ শুরু করতে এদেরকে বলেননি, একে তিনি কাজ শুরু করতে বলেন, ফার্স্ট তিনি বললেন সেল ওয়ান, যাত্রা শুরু করে দাও, তোমার কাজে লেগে পড়ো। তারপর তিনি ল্যান্ডে তিনি চলে গেলেন চিৎকার করতে করতে, কাউকে পার্টিকুলার নয়, ল্যান্ডের দিকে চিৎকার করতে করতে ছুটছে, কি বলছে, আওয়ে জেগে ওঠো জেগে ওঠো, চিৎকার করছে চলে যাচ্ছে হারিডলি, অর্থাৎ ল্যান্ডর দিকে হারিডলি দ্রুত বেগে ছুটছে, সাউটিং চিৎকার করতে করতে অ্যাওয়েক জেগে ওঠো বলে চলে যাচ্ছে, গিয়ে কোথায় ঢুকে গেল, ফরেস্টে ঢুকে গেল, অর্থাৎ তারপর ম্যারিনার্সের পর ল্যান্ডওয়ার থেকে ফরেস্টে ঢুকে গেল, ফরেস্টে গিয়ে কার কাছে, ট্রিজ, গাছের কাছে আবেদন করলো, কি আবেদন করলো, লিফি ব্যানার্সগুলোকে হ্যাং আউট করো, পাতাবাহারগুলোকে খুলে দাও, কারণ সকাল হয়ে গেছে, আর ঝিমিয়ে রেখে লাভ নেই, ঘুমান্ত হলে লাভ নেই, খুলে দাও। তারপরে কার কাছে গেল, উডবার্ড, বনের পাখির কাছে, পাখিগুলো ঘুমাচ্ছিল, তাদেরকে বলছো ওহে পাখি ঘুমাচ্ছ কেন, জেগে ওঠো কাজ শুরু করে দাও, পাখির কি কাজ, গান করা, গান করো তুমি, তাই উডবার্ডকে বলছে গিয়ে কি বলছে, অ্যাওয়েক, জেগে ওঠো, অ্যান্ড সিং, এবং গান করো, পাখিকে বলছে জেগে ওঠো গান করো। তাহলে মিস্টকে বললো মেকরুম, জায়গা দাও, রাস্তা দাও, সিপসকে হেল্ড করলো, শুভেচ্ছা জানালো, মাইনার্সকে বলছে সেল ওয়ান, যাত্রা শুরু করো, ল্যান্ডওয়ার্ডে চিৎকার করে বলছে অ্যাওয়েক, জেগে ওঠো, ফরেস্টকে বলছে লিফি ব্যানার্সগুলো হ্যাং আউট করো, আর উডবার্ডকে বলছে অ্যাওয়েক অ্যান্ড সিং, অর্থাৎ মনে রাখতে হবে কাকে কি বলছি, কার কাছে কাছে গেল, কোথায় কোথায় গেল, এবং কাকে কি কি বলবো সেটা মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে মিস্টের কাছে গেল, মেকরুমের কথা বললো, জায়গা চাইলো, সিপের কাছে গেল, হেল্ড, শুভেচ্ছা জানালো, ম্যানার্সের কাছে গেল, সেল ওয়ান, যাত্রা শুরু করতে বলল, ল্যান্ডওয়ার্ডে গেল এবং অ্যাওয়েক বলে চলে গেল, ফরেস্টে ঢুকলো, লিফি ব্যানার্সগুলো হ্যাং আউট করতে বলল, উডবার্ডের কাছে গেল, অ্যাওয়েক অ্যান্ড সিং, জেগে উঠতে বলল এবং গান করতে বলল। তাহলে পরপর কার কাছে কোথায় যাচ্ছে, তাকে কি করতে বলছে, সবাইকে একটাই বার্তা দিচ্ছে, কারণ বাতাস দায়িত্ব হচ্ছে সবাইকে বলে বেড়ানো, জাগিয়ে তোলা, সে দায়িত্বটা কাছে কিন্তু পালন করছে। তাহলে আমরা প্রথম 10 লাইন আমরা পড়লাম, বাতাস কী কী করলো, কার কাছে গেল, কাকে কি বলল, সেই ব্যাকগ্রাউন্ড, সেই বিষয়বস্তু আমরা জানলাম। আগামী ভিডিওতে পার্ট 3তে আমরা পরের 8 লাইনের আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড বিষয়বস্তু আমরা জানব, তারপরে পার্ট 4এ তখন আমরা টেক্সচুয়াল অ্যানালাইজ করবো, ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স। তাহলে আজকে এই পর্যন্ত, আগামীতে আমি আবার পার্ট 3 আপলোড করবো, তাই সবাই ভালো থেকো, সুস্থ থাকো।